সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আজকে এসেছি ভৈরব উপজেলা শহরে। আমরা দেখাবো খলিল কমপ্লেক্সের একটি দোকান, ইজা শোজ নামের একটি দোকান। এখানে বিভিন্ন ক্যাটাগরির জুতা বিক্রি করেন ইজা শোজ। আমরা দেখবো আজকে কী ধরনের জুতা আছে ওনাদের কাছে, পাশাপাশি দাম দর সম্পর্কে জানার চেষ্টা করব। আপনারা যারা ব্যবসায়ী আছেন বাংলাদেশের সকল জেলায় বা উপজেলায়, আপনারা ভৈরব থেকে জুতা নিতে পারবেন খুব সাশ্রয়ী মূল্যে। আর ইজা শোজ খুবই ভালো মানের জুতা বিক্রি করেন এবং দামের দিকেও ওনাদের যে সকল দিক আছে সেগুলি আমরা এখন পর্যালোচনা করব। আপনারা ভিডিওটি দেখুন, যারা ব্যবসায়ী আছেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এখান থেকে জুতা নিতে পারবেন। এখানে একজন আছেন আমাদের মালিক ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন না? কী ধরনের জুতা বিক্রি করেন? সুপ্রিয় বন্ধুরা, আমরা আছি ইজা শোজ নামের দোকানে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি কি ধরনের জুতা আছে। ভাই, আমাদেরকে একটু সাহায্য করেন, এটা যে জুতার আছে কয়টা কালার হবে? এটা চারটা কালার হবে। চারটা কালার হবে না? আর জোড়া কত পড়বে? 60 টাকা জোড়া। 60 টাকা জোড়া পড়বে। আমরা এখন দেখছি কালো এবং চকলেট, এই দুইটা কালার আছে, আরও আছে ব্লু আছে আর মাস্টার কালার আছে। এই চারটা কালার হবে 60 টাকা জোড়া, প্রতি জোড়া 60 টাকা। এগুলির কি 3 মাসের গ্যারান্টি আছে? আচ্ছা ঠিক আছে, ফুল গ্যারান্টি আছে। ওকে, এটা হলো কি? এটা কি আপনার 75 টাকা জোড়া? বিভিন্ন কালারের হবে। আচ্ছা, আমরা একটু অন্য জুতাগুলো একটু দেখি। কোথেকে দেখবো আমরা? এই বাচ্চা দেখবো? আচ্ছা দেখান একটু। আচ্ছা, এখানে আমরা আমাদের সামনে অনেক বাচ্চার জুতা আছে। এগুলি কি মেয়েদের জন্য? না, জি জি, মেয়েদের জন্য। এগুলি মেয়েদের জন্য কেমন দামের মধ্যে আছে এগুলি? এটা হলো আপনার 120 টাকা জোড়া। 120 টাকা জোড়া? 120 টাকা জোড়া। তারপরে এগুলি কি 120 টাকা? জি জি, 120 টাকা। 120 টাকা কোট কোন আমার দেখাইলাম এখানে, 120 টাকা কোট। এই পুরানা লাইন কি 120 টাকা? জি জি জি, এই পুরা লাইন 120 টাকা। না, এখানে যা আছে দেখতে পাচ্ছি, এরও কি 120 টাকা পড়বে? 125 টাকা। 125 টাকা, 5 টাকা বেশি বেশি আছে না? 125 টাকা জোড়া। এটা কি 02? জি 02। 02, এটা হলো 69। এগুলো 69? না, 69-এর মধ্যে কত পড়বে প্রাইসটা? এটা হলো আপনার 125 টাকা জোড়া। 125? জি, 125 টাকা জোড়া। ভালো, সুন্দর সুন্দর ডিজাইন আছে। আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা দেখুন, অনেক টাইপের জুতা আছে। হ্যাঁ, সুন্দর জুতাগুলো। এটা কি 125? জি জি, 125 টাকা জোড়া। এগুলি কি? আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি টাইপের জুতা আছে। যারা ব্যবসায়ী আছেন তারা এখান থেকে দেখে শুনে জুতা নিতে পারবেন। অনেক টাইপের জুতা আছে, সুন্দর সুন্দর জুতা আছে, মেয়েদের জুতা। এগুলি 125 টাকা জোড়া। এখানে আমরা দেখলাম 120 টাকা, না এটা 120 টাকা। তারপর আছে এখানে আছে 125 টাকা জোড়া। আচ্ছা, এগুলি কি ছেলেদের জুতা? না, জি ছেলেদের জুতা। এগুলি কেমন প্রাইস পড়বে? এডি লোকে 105 টাকা। 105 টাকা, এখানে সবগুলো কি 105 টাকা? জি জি জি, 105 টাকা। 105 টাকা, এটাও কি 105 টাকাই পড়বে? এটা হলো আপনার 110 টাকা। 110 টাকা, এটা 5 টাকা বেশি আছে। 110 টাকা, এটা এটা কত? এটাও 105 টাকা। এটা 105 টাকা। এগুলি ছেলেদের জুতা এখানে আছে, 02, না? জি 02। আচ্ছা, আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরও। হ্যাঁ, এগুলি আপনাদেরকে দেখাই, এখানে সুন্দর সুন্দর জুতা আছে। হলো 02। 02, এটা কত পড়বে প্রাইসটা? এখান থেকে এখান এই পর্যন্ত হলো সবগুলো 100 টাকা। 100 টাকা। তাহলে আমরা এখন যে জুতাগুলো দেখাচ্ছি বাচ্চাদের জুতা, 100 টাকা জোড়া পড়বে। আপনাকে পাইকারিতে নিতে হবে। এটি হলো আপনার 105 টাকা এখান থেকে, না? জি জি, এটি 105 টাকা। আবার এটি হলো 110 টাকা। আচ্ছা, এগুলি আবার 105 টাকা এ পর্যন্ত, না? আর 110 টাকা শুধু তিনটা, এই সব দিয়ে 110 টাকা, না? জি জি, এখান থেকে শুরু হবে? জি জি জি, এখান থেকে, এখান থেকে, এখান থেকে 110 টাকা, না? জি জি, আর বাকিগুলো 105 টাকা। জি জি, বাকি তারপরে আছে 110 টাকা। আচ্ছা, তারপরে আমাদেরকে দেখান
এগুলি এগুলি কি কি মান 115 টাকা জি 115 টাকা কতক্ষণ দে একটু কোন জি জি একটু একটু পড় 115 টাকা 115 টাকা জোড়া এখানে যে জুতাগুলো দেখছেন 115 টাকা জোড়া এটা আপনাকে একটা জুতা দেখাই কত রে 115 টাকা আচ্ছা এটা থেকে এটা মানে 125 টাকা 125 টাকা এখন যে জুতাগুলো দেখছি আমরা 125 টাকা একটা জুতা দেখাই একটা জুতা দেখা 125 টাকা জোড়া পড়বে এটার কত এটার ইয়াটা ইয়াটা 100 এটা হলো ইয়া সিট সি সেটের মাল না জি জি স্যার 125 জি জেন্টস মাল আচ্ছা এই পর্যন্ত 125 জি জি আচ্ছা এরপরে এটা হলো আপনার 115 টাকা এখানে 115 টাকা জি জি আচ্ছা ঠিক আছে 115 টাকা জোড়া এখানে বিভিন্ন কালারের জুতা আছে 115 টাকা জোড়া একদম ওই কোনা পর্যন্ত না জি 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 115 টাকা আচ্ছা তারপরে এটা তারপরে আপনি এই দিকতে যান আচ্ছা এগুলি মোটা এগুলি কেমন হবে দাম এই দিকতে যান এটা হলো আপনার 150 টাকা 150 টাকা জোড়া কতক্ষণ যাবেন আমরা সবগুলো না ঠিক আছে আমরা 150 টাকা জোড়া এখন যে জোড়াগুলো দেখছেন 150 টাকা জোড়া পড়বে মিনিমাম 6 জোড়া থেকে শুরু হবে পাইকারি মূল্যটা 6 জোড়া নেবেন সেক্ষেত্রে পাইকারি শুরু হবে আপনাকে যদি আপনি দূর দূরান্ত থেকে নেন সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি একটা বস্তা বা যেভাবে নেওয়ার একটা কার্টুন সেভাবে মিলিয়ে নেবেন এখানে 150 টাকা জোড়া এই এই জুতাগুলো ছেলেদের জুতা এটা কত বছর বয়সের লাগবে জুতাগুলো মানে 12-14 এরকম না 10-12-14 এরকম হবে 16 না আচ্ছা 15-16 এরকম হবে 150 টাকা না 150 টাকা আচ্ছা এই এইগুলা কি এখানে এগুলা এগুলো সাতচি মাল সাতচি এক চার সাতচি এক চার এটা কত রেটটা এটা হইলো আপনার 165 টাকা জোড়া 165 165 165 টাকা জোড়া এখানে কতক্ষণ যাব এই যে এখান পর্যন্ত এই পর্যন্ত এটা সাতচি মাল আপনি 165 টাকা জোড়া এই ডিজাইনটা আপনারা পাইকারি নেবেন পাইকারি মূল্য বলা হচ্ছে আচ্ছা এরপরে এখান থেকে এখান পর্যন্ত হইলো জি এখান পর্যন্ত 150 টাকা 150 টাকা জোড়া এখন যে জুতাগুলো দেখছেন 150 টাকা জোড়া 150 টাকা জোড়া আমরা এই পর্যন্ত যাব না জি জি এই পর্যন্ত যাব এটা 150 টাকা জোড়া আচ্ছা সেটের বেল্ট জি এটা বেল্টের জুতা না জি জি আচ্ছা পরেরটা কত এই তিনটা এটা হইলো আপনার 125 টাকা 125 টাকা জোড়া 125 টাকা জোড়া আচ্ছা ঠিক আছে এরপর আমরা কোনটা দেখব উপরেরটা না আচ্ছা এই লাইনটা কত পড়বে এটা হইলো আপনার 180 টাকা 180 টাকা এখানে বিভিন্ন ডিজাইনের জুতা আছে বিভিন্ন টাইপের আছে মানে কিন্তু 180 টাকা জোড়া 180 টাকা জোড়া আমি সবগুলো জুতা একসাথে দেখাচ্ছি 180 টাকা জোড়া ওকে তারপরে উপরে বেল্টের জুতাগুলো এই উপরে উপরে 220 টাকা এটা 220 টাকা এগুলি কি চামড়া লেদার না জেনুইন লেদার আচ্ছা কত 220 টাকা 220 টাকা জোড়া আচ্ছা এখানে যে স্যান্ডেলের মতো আছে এগুলি এগুলো হলো 220 টাকা এগুলো 220 টাকা না সব 220 এই পর্যন্ত এই কালোটা পর্যন্ত না হ্যাঁ তোলে উপরে সম্পূর্ণ লেদার মানে একদম সব ফুল লেদার না একটা জুতা একটু দেখান না একটা জুতা একটু বের করে পাশাপাশি উপরেও চামড়া আছে এখানে চামড়া আমি একটু দেখাই ভিতরে একটু কাগজটা বের করে দেন না ঠিক আছে এই যে দেখুন এখানে চামড়া ইউজ করা হয়েছে চামড়া নিচে শোল্ডার অনেক ভালো এটা 220 টাকা না 220 টাকা জোড়া এইভাবে আমি দেখাই ডিজাইনটা এখানে অনেক টাইপের জুতা আছে অনেক কালারের জুতা আছে আপনারা 220 টাকা জোড়া পড়বে আচ্ছা ঠিক আছে এটা একটু ধরেন এরপরে আমরা এখানে এই যে এখানে বেল্ট আছে না এই যে সিনথেটিক বেল্ট এই যে আমি দিচ্ছি আপনাকে এই যে সিনথেটিক বেল্ট যেমন ধরেন জি দেখাই ফেলি হ্যাঁ সিনথেটিক বেল্ট 215 টাকা জোড়া এটা 215 টাকা জোড়া এটা সিনথেটিক হবে না মানে ইয়া না আর্টিফিশিয়াল লেদার জি জি আচ্ছা এটা হবে নাকি লেদার এটা চামড়া এটা চামড়া আছে না ভিতরে চামড়া আছে তো হ্যাঁ এই যে চামড়া আছে এখানে আচ্ছা 215 টাকা না প্রতি জোড়া 215 টাকা এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে এখানে ওকে ঠিক আছে আচ্ছা এরপর আমরা কোনটা দেখব জি এটা নেন হাতে নিয়ে নেন হ্যাঁ হাফ সোল না হাফ সো হাফশো এখানে একটা আছে হাফশো এটা কি কালার হবে চারটা না
আচ্ছা, তারপরে আমরা এই জুতাটা অনেক সুন্দর, জুতাটা যারা পরবেন একটু অন্যরকম একটু সৌন্দর্য আছে জুতাটার মধ্যে, কালোটা, হ্যাঁ কালোটা নাম, হ্যাঁ এটি না, ঠিক আছে, এটাও 320 না? জি জি $320 পড়বে এটা, ওকে, এটা কত পড়বে? 320-ই নাকি একই রেট? হ্যাঁ $320, এটা পড়বে $320, সুন্দর একটি জুতা, $320, অনেকগুলো কালার আছে, কালো আছে, চকলেট আছে, এরকম অনেকগুলো কালার আছে। আচ্ছা এই জুতার একটু দেখি না, এই যে এই চকলেটটা, হ্যাঁ এটা, হ্যাঁ মাস্টার কালার না, এটা মাস্টার কালার, ওকে $320 পড়বে এটা, ঠিক আছে। আচ্ছা আমরা একটু পান্ডা আছে না, আমরা এখন আপনাদেরকে দেখাবো, জি একটা নেন আপনি হাতে, বাকি আমি দেখাই দেবো। কি নাম? যাই হোক আমরা দেখছি, দেখাচ্ছি আপনাদেরকে জুতার কোয়ালিটি, সোল অনেক সুন্দর, ভালো সুন্দর, ভালো মানের সোল আছে, বেরাবার না, মানে বে যে জুতার কোম্পানি ওই কোম্পানির রাবার, বেরাবার। আর এখানে এটা কি চামড়া না? জি জি জি, এগুলি চামড়া। কত পড়বে জোড়াটা? এটা হলো আপনার $225। $225, আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে আমরা আপনাদেরকে এই $225 জুতার যে ডিজাইনগুলো আছে এগুলি দেখাই। কত পর্যন্ত? $225 চকলেটটা পর্যন্ত, এই সবগুলো $225 জোড়া, এই $25 জোড়া, এই পর্যন্ত $225। আচ্ছা এরপরে কত? এটা হলো আপনার $235 জোড়া না? এগুলি একটু বয়স্ক মানুষের জন্য না? জি জি, বয়স্ক মানুষের জন্য যারা, হ্যাঁ এগুলি একটু বয়স্ক মানুষের জন্য যারা, জি জি, এটা $225 না? $235 জোড়া, একটু শোলটা একটু একটু উঁচু আছে, উঁচু আছে, যারা একটু বয়স্ক মানুষ যারা একজোড়া জুতা খুব পছন্দসই পড়তে চান তারা ইজা সস্তায় নিতে পারবেন, $235 জোড়া, ঠিক আছে। এরপর আমরা কোনো